আর এই যে দেখতে পাচ্ছ মিষ্টি ই ই দেখো তো কেটা রে, কেটা কেটা। হ্যাঁ, হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আর এই যে এখন দুপুরবেলা স্নান হয়ে গেছে আমাদের, মামামিরও স্নান হয়ে গেছে, আর এই যে এখন মাঠের মধ্যে রোদ্দুরের মধ্যে বসে আছি, দেখা যাচ্ছে? হ্যাঁ, রোদ্রের আলো কিচ্ছু দেখা যাচ্ছে না। কী করবা তুমি, কী নিবা, কী নিবা মামা? এই যে দেখো মামা মামি কী চাই, এটা না আর ক্লিপ না। আর সবাই কেমন আছো বলো? আজকে তো ভালো রোদ রোদ উঠে গেছে, ঠান্ডাটা কমই আছে। আর শীতের দিনে স্নান করে রোদ্রে বসতে ভালোই লাগে না? ভালোই লাগে, সবারই ভালো লাগে, আমাদেরও ভালো লাগে, তা আমরা বসে পড়ছি। হ্যাঁ, এখানে বসো, এখানে বসো, যায় না এদিকে যাওয়া যাবে না, ওদিকে যাওয়া যাবে না, তুমি দেখো এই দিকে দেখো 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 দেখো, এখানে দেখো, হাই করে দাও তো, হাই 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 করে দাও তো, একটা মুখে কে দিছো কি মাস, কি দিচ্ছে এগুলো, কি নোংরা মুখে দেয় নাকি, নোংরাগুলো মুখে দেয় নাকি, দেখো 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 এদিকে দেখো, তো বসে থাকা গেল না, এ খালি এদিকে ওদিকে দৌড়ায় পালাচ্ছে, কি কি ধরতেছে, যা ইচ্ছা তাই করতেছে। চলে আসলাম, এগুলো পিঠা বানানোর জন্য এখন কি আটাগুলো গোলাচ্ছ না, জল দিবা না আর? তো আর পাতিল গরম হয়ে গেছে, এবারে কি করছো, তেল ভালো করে তেল মাখাই নিবা, এরপরে গোলাটা দিয়ে দিবা, তারপর কি, তারপর কি করতে হবে, ঢাকা দিতে হবে, দিয়ে দাও, হয়ে গেছে, তুলে নিবা না, উঠাও উঠাও, এই যে ফার্স্ট পিঠা না, পিছনটা দেখি পড়ে নি, ঠিকই আছে, হয়ে গেছে না, আর একটু হবে, হয়ে গেছে না, উনানেই এই পিঠাগুলো ভালো হয় না, না মা বলো, মিনা বললেন কি সুন্দর হয়েছে, একটা লোক আসা গেছে, কি সুন্দর পিঠা হচ্ছে, হাত দিয়ে লোহার কড়াইতে না, আর এই যে উনানে এই মাটির মাটির সাথে উনানেই ভালো হয়, খুব ভালো, তোমাকে আটকায় রাখা দরকার, তুমি বাইরে নিলেই বদমাশি করো না, আর বের করবো না, থাকো ভিতরেই, না 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 না, আনবো না আনবো না, আনবোই না এখন বাইরে, থাকো বাইরে, কি খাচ্ছ আমাকে একটু দিবা, দিবা, ই দিয়ে দিছে, তুমি খাবা না, তুমিও খাও, আমিও অল্প খাও, হ্যাঁ না, হ্যাঁ তুমি খাও, তুমি খাও, হ্যাঁ একা একা খাও, ভাল লাগে, ভালো, টেস্টি, ঠাম্মি পিঠাগুলো কি টেস্টি টেস্টি বানাইছে, কি টেস্টি টেস্টি, ও মা পিঠাগুলো খাচ্ছে, খাচ্ছে নিজে নিজেই খাচ্ছে, খুব টেস্টি টেস্টি হয়েছে মা, ভাল লাগে, খাও তুমি, ভাল লাগে, ঠাম্মি টেস্টি টেস্টি পিঠা বানাইছে, তোমরা খাবা, খাবা, আসো আসো, বলো আসো, খাও, পিঠা খাই যাও। আর এই যে দেখো পিঠে খেতে খেতে মামামের ঘুম চলে আসছে, ঘুম হয়ে গেছে মামা, শুয়ে পড়ো, হ্যাঁ মামা,
আর একটা কাজ ভুল করে ফেলছি, মনটা খুব খারাপ হয়ে গেল। কালকে একটা ভিডিও এডিট করা ছিল তো সেভ করতে পারিনি, আর ভাবলাম আজকে পুরোটা কমপ্লিট করে সেভ করে রাখবো। তো যেই অ্যাপ থেকে আমি এডিট করি সেই অ্যাপটা হ্যাং করছে আর ভিডিওটা মিস হয়ে গেল ডিলিট, সেই জন্য মনটা খারাপ হয়ে গেলো। কালকে ভিডিওটা এত কষ্ট করে করলাম আর সেভ করতে পারলাম না, জন্য ওটা ডিলিট হয়ে গেল। এই জন্যই হয়তো বলে যে সময়ের কাজ সময়ে করা উচিত, কালকেই যদি করে রাখতাম আজকের জন্য না রেখে তাহলে হয়তো ভিডিওটা ডিলিট হতো না, সেজন্য মনটা একটু খারাপ হয়ে গেলো আজকে। কত কষ্ট করে ভিডিওগুলো করলাম, এডিট করলাম, পুরোটা না করে সেভ না করে রেখে দিলাম, আজকের জন্য ডিলিট হয়ে গেল। আর কি করা যাবে এখন, তো ভেবে তো আর লাভ নাই, ফিরে তো আর আসবে না, থাক যা হয়েছে। চলো যাই এখন জামা কাপড়গুলো কিছু নিয়ে চলে আসি। চলে আসলাম, এখন জামা কাপড় কিছু নিয়ে যাব, দেখি এগুলো শুকনো সেগুলো কয়েকটা নিয়ে যাব, বাকিগুলো পরে মা নিয়ে যাবে, ওগুলো ভেজা আছে সেগুলো এখন নিব না। আর মামুকে তো ঘুম পাড়িয়ে দিয়েছে, ও ঘুমাচ্ছে, একটু ঘুমাক পরে তুলব। একটা ফেলে দিলাম, একটা তুলতে আর একটা পড়ে যাচ্ছে, যাই। আর এই যে এই পিঠাগুলো, এগুলোকে বলে নাকি চিতই পিঠা, এগুলো তখন মা তৈরি করেছিল। এই পিঠাগুলো আজকে মা বানিয়েছে, ভালোই হয়েছে না। আর এই যে চালের গুঁড়ো দিয়ে এই ডোটা তৈরি করে নিয়েছি, এটা ভালো করে এখনও মাখা হয়নি, সামান্য তেল নিয়ে এটাকে ভালো করে আরও মাখতে হবে, এটা দিয়ে কিছু পুলি পিঠা তৈরি করে নিব। এটা এখনও ভালো মাখা হয়নি, আরও স্মুথ হবে। এটা আমার ভালো করে মাখা হয়ে গেছে, এখন আমি এটা থেকে পুলি তৈরি করব। আর নারকেলের পুরটা আগেই তৈরি করে নেওয়া ছিল, তো এখন চলো তৈরি করে ফেলি পুলি। আর এই যে দেখতে পাচ্ছ মিষ্টি, এগুলো কিন্তু মিষ্টি না, এই এগুলো আমি লেচি তৈরি করে ফেলছি, এগুলো থেকে এখন পুলি বানাতে হবে একটা একটা করে, সেই জন্য এক সব লেচিগুলো তৈরি করে নিলাম। মিষ্টির মতো লাগছে না দেখতে? তিনটা পিঠা আমার বানানো হয়ে গেছে, এরপরে আমি আরেকটা বানাবো। প্রথমে এইভাবে একটু হাতে তেল লাগিয়ে নিচ্ছি, তারপরে এরকম করে সুন্দর গোল মতন একটা বাটি তৈরি করে নিলাম, ঠিক আছে। এর মধ্যে নারকেলের পুর দিয়ে মুখটা আটকাই দেব, সাইডে চলে যাবে তোমার মুখটা। এইভাবে আটকে দেওয়ার পর এই যে যে কোনো রকম একটা ডিজাইন তৈরি করে দিলেই হয়ে যাবে, তাই না। এইভাবে সব পুলিগুলো তৈরি করে ফেলবো। যে তেল তেল দিয়ে নিলে কি হাতে লাগবে না, সেজন্য এই যে এরকম করে সুন্দর একটা বাটি তৈরি করে ফেলতে হবে। এই বাটির মধ্যে ডাল সবজি মাছ সব খাওয়া যাবে, তারপরে এটা দিয়ে আবার পুলিও তৈরি করে ফেলা যাবে, তারপরে এটা দিয়ে নারকেলের কুর দিয়ে মুখটা আটকে দিয়ে তারপরে পুলি তৈরি করে ফেলতে হবে। এই ডিজাইনটা একটু অন্যরকম করে দিই, রেডিমেড যেটা তাড়াতাড়ি হয়ে যায়, হ্যাঁ একই রকম
হলে তো আর হবে না, আলাদা আলাদা করে ফেলি। এই যে হয়ে গেল আমার পুলি তৈরি, এই যে এক একটা এক এক রকমের ডিজাইন হয়ে গেছে। ও তাতে কোনো ব্যাপার নাই, জামাই তো আর খাবে না। আর এই যে সব পুলিগুলো আমার তৈরি করা হয়ে গেছে, পুলিগুলো তো হয়ে গেছে সব তৈরি করা, এখন দুধের মধ্যে দিয়ে একটু সিদ্ধ করতে হবে, তাহলেই রেডি। আর দেখো কেমন হয়েছে, খুব একটা ভালো হয়নি, অত একটা ভালো পারি না তো, যেরকম হয়েছে কাজ চলবে। আর যে দেখো দুধটা অনেকক্ষণ ধরেই ফুটছিল, এর মধ্যে তেজপাতা, এলাচ, গুড় সব দেওয়া হয়ে গেছে, এখন শুধু এই পুলিগুলো দিয়ে দেবো। আর এই যে তৈরি হয়ে গেছে আমাদের দুধ পুলি, আর এদিকে আছে চিতই পিঠা, আর এখানে ঝোলা গুড়, বুঝছো সেই না? তাহলে দেখো চিতই পিঠাগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছে, ফুলেছেও, ঝোলা গুড় দিয়ে পিঠে খেতে কিন্তু খুব ভালো লাগে। আর দুধ পুলিটাও খারাপ হয়নি, আশা করি ভালোই হয়েছে, মা তো বললো ঠিকই আছে। ঠিক আছে তাহলে, তোমাদেরকে আর তো খাওয়ানো হলো না, তোমরা তো আর খেতে পারবে না, এখন কি করা যাবে, কিছু করার নাই, দুঃখের বিষয়, তো আমরাই খাই। তো তোমরা তো আর টেস্ট করে বলতে পারবে না কেমন হলো, দেখেই বলো যে পিঠেগুলো কেমন হয়েছে, দেখতে কেমন লাগছে। আর অবশ্যই কেউ কিন্তু রাগ করো না, দিতে পারলাম না, খাওয়াতে পারলাম না বলে, সম্ভব হলে অবশ্যই খাও কোনো সময়, ঠিক আছে? খাও, হ্যাঁ খাও 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 খাও। তোর কি ঠান্ডা লাগছে? এই তো ঠান্ডা লাগছে নাকি? হ্যাঁ দেখো 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 অবস্থা কি অবস্থা এগুলো, হ্যাঁ পাকার মধ্যে শুয়ে আছে। আসো 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 মা, আসো 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 আসো, দেখো দেখছো কত দুষ্টু করে, কত দুষ্টু করে, আসো আসো আসো। আর এখন আমরা এই দেখো কি করতেছি, দেখো আমরা কি করতেছি, এই যে এগুলো কাজ করি আমরা, আমরা এখন এইগুলো কাজ করতেছি না মামা, কি করতেছো দেখো তো, দেখো তো এদিকে, তা এখন একটু বসে আছি। আর দেখ দেখছো কি করছে, আর আমার গলাটা দেখছো ঠান্ডায়, গলার অবস্থা পুরো খারাপ, এখন কি আর করা যাবে, ঠান্ডার দিনে তো ঠান্ডা লাগবেই, ঠান্ডা তো আর কিছু করা যাবে না, ঠান্ডা তো লাগবেই। আসো 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 আসো। ও আর বলছিলাম যে আমাদের তো কালকে তো পৌষ সংক্রান্তি ছিল, আর পৌষ সংক্রান্তিতে আমাদের বাড়িতে বাস্তু পূজা হয় কিন্তু পিঠে বানানো হয় না, মানে আমাদের এই বাড়িতে, তো কালকে আমাদের পিঠে বানানো হয়নি, আজকে তাই পিঠেগুলো বানানো হলো, তোমরা তো দেখলেই পিঠে বানানো হয়ে গেল, পিঠে খাওয়াও হয়ে গেল, এখন আমরা বসে আছি, বসে দুষ্টু দুষ্টু করছি মামামের সাথে। হাই করে দাও তো মামাম একটু, হাই 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 করে দাও তো, হাই কিভাবে হাই করে, হাই টাটা কিভাবে করে, টাটা 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 কিভাবে 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 টাটা করে কিভাবে দেখাও, হ্যান্ডশেক করে দাও তো, হ্যান্ডশেক হ্যান্ডশেক করে দাও তো আমার সাথে, আমার সাথে হ্যান্ডশেক করো, আগে করবা না এইভাবে করবা না, মোবাইলটা ধরতে ধরতে হাত ব্যথা হয়ে গেল, কিভাবে ধরবো এইভাবেই ধরি। মাম এদিকে একটু ঘুরে আসো, একটু ঘোরো, ওই যে দেখো পুতুলের এখন 12টা বাজবে, পুতুল এখন উপর থেকে নিচে চলে আসবে, পুতুলের আজকে 12টা বাজবে তাই না?
ঠান্ডায় তো কালকে সবার পিঠে খাওয়া হয়ে গেছে, আমরাই বাকি ছিলাম শুধু পৌষ পার্বণে যারা পিঠে খায়নি, তার মধ্যে আমাদেরও আজকে হয়ে গেল। সবাই ঠান্ডায় অবশ্যই ভালোভাবে পিঠে খাও, পায়েস পিঠে সব ঠান্ডার দিনে খাওয়ার জন্য ভালো। আমাদের মামামেরও পিঠে খাওয়া হয়েছে কিন্তু আজকে, মামাম বললো না তাই না? দেখো দেখো কি করছে, এটা কি করছে, তুমি পরিষ্কার করে দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো করে সুন্দর করে পরিষ্কার করে দাও। হচ্ছে হচ্ছে হচ্ছে।